সীমান্তবর্তী এলাকায় সংক্রমণ বাড়ায় কঠোর পদক্ষেপ সহ সবাইকে সচেতন করতে প্রচার বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সংক্রমণ বাড়ায় রাজশাহী, নাটোর ও নওগাঁ সহ 7 জেলায় লকডাউন দেওয়ার পরিকল্পনা আছে। যেসব জেলায় সংক্রমণ ঊর্ধ্বমুখী সেসব জেলায় লকডাউনের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরবর্তী পদক্ষেপ নেবে ক্যাবিনেট কমিটি। এছাড়া চীন থেকে টিকা আসলে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।